Hi friends, how are you? আজকে আমি বাংলাদেশের একটা বাংলাদেশের গ্রামের একটা দৃশ্য আঁকবো। তো আমাদের বাংলাদেশের গ্রামের দৃশ্য আঁকার জন্য যেগুলি লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে একটি সাইন পেন, তারপর স্কেল। স্কেল যাদের হাত ভালো যে সোজা লাইন দিতে পারে, আমি সোজা লাইন দিতে পারে এখন তাও অনেকে আসতে পারে না, তাই আমি স্কেলটাও দেখিয়ে দিলাম। যদি দেখেন যদি কারো হাত খারাপ হয়ে যায় এবং লাইন দিতে যে বাঁকা হয়ে যায় তখন এটা স্কেল দিয়েই করা উচিত, তার যাতে সোজা হয়। সাইন পেন, একটা স্কেল যদি লাগে, একটা পেন্সিল তো অবশ্যই, আর একটা ইরেজার, এই কয়েকটি জিনিস দিয়ে। আর যদি পেন্সিল কিন্তু শার্প থাকতে হবে, আর পেন্সিলটা শার্প থাকতে হবে। আমি এই পেজটি দিয়েই আমি এই এতটুকু পেজ দিয়ে এখন একটা সিনারি আঁকবো বাংলাদেশে, মানে সাধারণ একটা টাইপের, সে সবাই আছে, তাও আমি একেই দেখাচ্ছি যেহেতু, তাই সাধারণ হবে, সমস্যা নেই। আমি তাহলে আঁকা শুরু করি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা তাহলে প্রথমে একটা ঘর আঁকতে হবে আমাদের। এখন একটা ঘর, তো প্রথমে আমরা এইখানে আমি ঘরটা লেফট সাইড থেকেই করছি। আমি ভাবে একটি ঘর এঁকে নিব আগে। তারপর আমি ঘরটি লাগিয়ে দিব। তারপর এদিক থেকে একটু ফাঁক রেখে এদিকও লাগিয়ে, তারপর আমরা এখন হচ্ছে কি এখানে এরকম করে না দিলেও হয়, এরকম করে এটা এরকম করে প্রথম, তারপর তো এবার আমি এদিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে এটার সাথে লাগিয়ে দিই, তারপর একটা দরজা দিব। জানালা দিব, আর এই জানালাটা একটু স্টাইল করে দিলাম। তারপর আমি এটার পাশে আরেকটা ঘর দিব, এই দিলাম ছাদ। তারপর এই হলো ছাদ, ছাদ আগে দিলাম। তারপর এটা একটা ছোট ঘরে দিলাম, তারপর এখান থেকে ঘরটা দিচ্ছি আগ, এটা ওই ঘরের মতোই, তাহলে এটা ওই ঘরের মতোই আছি। তো এইখানে শুধু হয়েছে আমি এখানে এই ঘরে একটু দিয়েছি, আর এখানে আমি জানাটা এখানে লাগিয়ে দিয়েছি, আর এটাও দিয়েছি কিন্তু এটাই দিইনি, আর এখানে দরজাটা এরকম করে দিয়েছি, এখানে দিইনি, এটাই খালি ডিফল্ট দুটা ঘর।
তারপর এখন আমি এই তারপর আমি এই যে এখানে একটা কলা গাছ দেখবো। এখন কলা গাছ তো সবাই আঁকতে পারে না, তো এটা খুব ভালো করে দেখো। প্রথমে এইভাবে দিলাম, তারপর তারপর আমি এখন আসলে তখন আমি যেটা দেখিয়েছিলাম ওইটা আসলে ঠিক হবে না। এই প্রথমে ছোট দেখে একটা দাগ, তারপর এই, তারপর এখন পাতা দেওয়াটা খুব ইজি, কোনো সমস্যা নেই। এখন পাতা, এই একটা দাগ, এ এ এইভাবে যায়, এটা এই পাতা শেষ, তারপর আবার আরেকটা পাতা আসে। এখান থেকে আরেকটা পাতা, আরেকটা, এই একটা কলা গাছ এটা এখানে, এই এই বাড়িতে একটা কলা গাছ ছিলাম পিছনে বলতে গেলে কলা গাছটা, আর এইখানে গরুর ঘা। তারপর এখন আমি এখানে গরু যে খায় খাবারটা এইভাবে রাখবো, দেখে না এভাবে ডাকতেছি, তো এটা হচ্ছে কি বেড়া, এটা দিয়ে আটকে দেই, আর আর এটা আঁকতে হয় এইভাবে। এইখানে এভাবে আঁকবো, আর উপরে একটা এরকম করে দেবো, আর এটা আর একটু বড় করে দেবো, তাহলে এটুক হয়ে গেল। আর এইখানে একটু বেড়া দিয়ে দিব, এটা সুন্দর দেখায়। তারপর এটুক তো হয়ে গেছে, তারপর আমরা এইখানে একটা নদী দিতে পারি। এবার আমরা, ও হ্যাঁ, পিছের দিকে আমরা কিন্তু এভাবে দিতে পারি, এখান থেকে ধরো এতটুক দিব। এইগুলা এই জায়গাগুলো অনেকে বেঁকা হয়ে যায়, তাই বলেছিলাম যে যদি এটা দিতে কার কষ্ট হয় তা স্কেল দিয়ে দিতে। তাহলে তারপর এখানে আমরা এবার পাতাগুলি দিব, এখানে কিছু ঘাস টাস এরকম, এইটা কিন্তু এরকম স্টাইল করে দিলে অনেক সুন্দর লাগে, তাই বলতেছিলাম আমারটা এখানে পুরা কপি করে নিলে খারাপ হবে না, এলা কপি করলে অনেক সুন্দর হয়। এই যে এগুলো আমিও আগে পারতাম না, এখন আমি এটা সুন্দর করে দিতে পারি। তারপর এইখানে কিছু তাল গাছ, তো তাল গাছ দূর থেকে তো তাই এটা ছোট ছোট দেখাবো, এদিকেও একটা তাল গাছ দিয়ে দিই। তারপর এইদিকে একটা নদী দিব, নদী ঘাটটা আমি এখান পর্যন্ত নিয়ে যাব। এই যে না এটা, তারপর এইখানে আমরা, আমি নদীটা প্রথম এখানে দাগ দিয়ে দিছি, তারপর এইভাবে 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 আবার ডাবল লাইন করছে, এই এই, তারপর একটা নৌকাও দেওয়াও যায়, আবার নাও দেওয়া যায়। আমি দিব না নৌকা ছাড়ি, এটা সুন্দর লাগবে আমার মনে হয়। পরে আমরা এখানে রং করার সময় কিছু ঢেউ দিব,
আর যে রং যখন করবো তখন এটাকে আমরা পুরাপুরি করবো। তো এই যে এটা হলো গিয়ে, এটা হলে গিয়ে আমি আমার পরের ভিডিওতে এটা রং করে পুরোটা করে নেব। এটা পার্ট 2 হবে, তখন আমি এটা করে নেব। এখন আজকের জন্য এতটুকু, বাই।